নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখুন, আজকে আপনাদের মাঝে অসম্ভব সুন্দর একটি বাড়ির প্ল্যান নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকে যে বাড়ির প্ল্যানটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা মূলত টু ফ্ল্যাটের একটা বাড়ির প্ল্যান। এই পাশে একটা ফ্ল্যাট, এই পাশে আরেকটি ফ্ল্যাট, দুইটা ফ্ল্যাট প্রোভাইড করা হয়েছে। বিল্ডিংটা মূলত একটা অ্যাটাচড বিল্ডিং, ঠিক আছে। স্টেয়ার কেসটা একটাই প্রোভাইড করা হয়েছে। টোটালি দুইটা ফ্ল্যাট, অর্থাৎ দুই ইউনিটের ফ্ল্যাট, ঠিক আছে। তো প্রতিটা ফ্ল্যাটে দুইটা করে বেডরুম প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। এ পাশে দুইটা, এ পাশে দুইটা, চারটা বেডরুম, ওকে। তো বন্ধুরা, এই ভিডিওটি বিস্তারিত জানতে হলে এবং বিস্তারিত আইডিয়া পেতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখুন, এবং খরচ সম্পর্কে আইডিয়া পেতে ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকুন, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে বাড়ির প্ল্যানটি আছে, প্ল্যানটির সাইজটা হচ্ছে এই পাশে যে মেজারমেন্টটা আছে, একদম এই পাশ থেকে এই পাশে টোটালি, ঠিক আছে। এই পাশে হচ্ছে 55 ফিট আর 55 ফিট, ঠিক আছে। এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে, এটা হচ্ছে 45 ফিট, 45 ফিট, 55 ফিট ইন্টু 45 ফিটের একটা চমৎকার চার বেডরুমের ফ্ল্যাট, ঠিক আছে। চার বেডরুমের দুই ইউনিটের ফ্ল্যাট, ওকে। 45 ফিট, এটা আমরা যখন ক্যালকুলেশন করব, এটা পাবো হচ্ছে 2475 SFT, ঠিক আছে। 2475 স্কোয়ার ফিট আমরা যখন এইটা কি করব, কাঠাতে হিসাব করব, 3.44 কাঠা, একদম এক্স্যাক্ট 3.44 কাঠা, ঠিক আছে। তো বন্ধুরা, বাড়ির প্ল্যানটি খুব সুন্দরভাবে বোঝার জন্য এবং বিষয়টা অবজার্ভ করার জন্য আমরা কি করব, এই বাড়ির ইন্টারনাল এবং আউটার যে ওয়ালগুলো আছে, এই ওয়ালগুলো আমরা সুন্দর করে আগে হাইলাইট করে দিব। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। আমরা চলুন এগুলো আমরা সুন্দর করে হাইলাইট করে দিই, ওকে। বন্ধুরা দেখুন, আমাদের প্ল্যানের ইন্টারনাল এবং আউটার ওয়াল থেকে শুরু করে জানালাগুলো প্রোভাইড করা শেষ। বন্ধুরা দেখুন, এগুলো হচ্ছে উইন্ডো, ঠিক আছে। এগুলো হচ্ছে 4 ফিটের উইন্ডো প্রোভাইড করে দিব সবগুলো। এগুলো উইন্ডো, ওকে, 4 ফিটের উইন্ডো। এখানে উইন্ডো রাখা হবে, এটা ভেন্টিলেশান, 1.5 ফিটের ভেন্টিলেশান। এখানে আমরা ভেন্টিলেশান করে দিব হচ্ছে, এখানে আরেকটি ভেন্টিলেশান দেখুন প্রোভাইড করা প্রয়োজন, দিয়ে দিলাম আমরা। এগুলো যে ভেন্টিলেশান আছে, এগুলো মূলত বন্ধুরা বাথরুমের ভেন্টিলেশান, ঠিক আছে। এটা একটা ভেন্টিলেশান, এটা একটা ভেন্টিলেশান, ওকে। এগুলো হচ্ছে 1.5 ফিটের ভেন্টিলেশান, তার এটা থাকবে হচ্ছে 2 ফিট, এটা থাকবে হচ্ছে 1.5 ফিটের ভেন্টিলেশান। এটা হচ্ছে উইন্ডো, ঠিক আছে। 4 ফিটের উইন্ডো, এটাও 4 ফিটের উইন্ডো, এটা 4 ফিটের উইন্ডো, এটা 4 ফিটের উইন্ডো, এটা 4 ফিটের উইন্ডো, 4 ফিট। এই ভেন্টিলেশান যেটা আছে 2 ফিট, এটা হচ্ছে 1.5 ফিট, উইন্ডো 4 ফিট, উইন্ডো 4 ফিট, উইন্ডো 4 ফিট, ওকে। তো বন্ধুরা, আমরা এখন প্ল্যানে, একদম মূল প্ল্যানে চলে যাব। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে এন্ট্রি, ঠিক আছে, বিল্ডিংয়ের এন্ট্রি, প্রবেশ পথ, এন্ট্রি প্রবেশ পথ। বন্ধুরা, এখানে সিঁড়ি প্রোভাইড করা হয়েছে, সিঁড়ি প্লাস বারান্দা। এখানে যে মেজারমেন্টটা আছে লেন্থের দিকে, এটা হচ্ছে 12 ফিট, এবং ওয়াইডের দিকে আছে এখান থেকে একদম এই পর্যন্ত টোটালি আছে হচ্ছে 9 ফিট, ঠিক আছে। তো বন্ধুরা, এইটুকু আছে টোটালি 9 ফিট সিঁড়ি পর্যন্ত। এখানে যে সিঁড়িটা আছে, ধাপগুলো, এই ধাপগুলো হচ্ছে 3 ফিট জুড়ে, 3 ফিট হাইট জুড়ে ধাপগুলো থাকবে, আর বাদবাকিটা থাকবে হচ্ছে ওপেন বারান্দা, ঠিক আছে। বন্ধুরা, এটা হচ্ছে মেইন গেট বিল্ডিংয়ের, প্রবেশপথের মেইন গেট এটা, ঠিক আছে। এখানে আমরা যে গেটটা প্রবেশ প্রোভাইড করব, এটা মূলত হচ্ছে 2 পাল্লার, ঠিক আছে। খুব চমৎকার সুন্দর একটা 2 পাল্লার, কাঠের দরজা থাকবে এখানে, লাক্সারি টাইপ, ঠিক আছে। তো এখানে যে গেটটা থাকবে, মূলত এটা হচ্ছে 5 ফিট, 5 ফিটের একটা গেট, ওকে। এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইটা মূলত কমন ড্রয়িং এবং গেস্ট, এটা হচ্ছে কমন ড্রয়িং, ঠিক আছে। সি ড্রয়িং অবলিক গেস্ট, কমন ড্রয়িং অবলিক গেস্ট, ঠিক আছে। এই পাশে যে মেজারমেন্টটা আছে,
বন্ধুরা এই মেজারমেন্টটা হচ্ছে 8 ফিট এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে বন্ধুরা এটা হচ্ছে 10 ফিট 8 ফিট ইনটু 10 ফিটের এখানে একটা রেস্ট গেস্ট রুম ঠিক আছে বা কমন ড্রয়িং স্পেস যেটাই বলেন আর কি এখানে একটা স্পেস রাখা হয়েছে সেটা 8 ফিট ইনটু 10 ফিটের ঠিক আছে এবং এখান থেকে এই পর্যন্ত যে স্পেসটা আছে এটা হচ্ছে প্যাসেজ এটার ওয়াইড হচ্ছে বন্ধুরা 4 ফিট ঠিক আছে এইটুক জায়গাটার যে এরিয়াটা রাখা হয়েছে প্যাসেজের এটা 4 ফিট ওয়াইড এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে তো বন্ধুরা আমরা এটা যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ফার্স্ট ইউনিট ঠিক আছে আর এটা হচ্ছে সেকেন্ড ইউনিট দুটা অপশান প্রথম অপশান আর দ্বিতীয় অপশান ঠিক আছে দুইটা ইউনিট এখানে প্রোভাইড করা হয়েছে বন্ধুরা এটা হচ্ছে ইউনিটে ঢোকার প্রবেশপথের মেইন গেট ঠিক আছে এখানে আমরা গেটটা প্রোভাইড করে দিব হচ্ছে 3 ফিট 6 ইঞ্চির একটা গেট ওকে তো বন্ধুরা গেট দিয়ে প্রবেশ করেই যে স্পেসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা মূলত হল স্পেস বা ফাঁকা স্পেস হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন আমরা দিয়ে দিলাম হচ্ছে হল স্পেস ওকে এটার মেজারমেন্টটা হচ্ছে এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 9 ফিট এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে ঠিক আছে এইটার সাইজটা হচ্ছে 10 ফিট 9 ফিট ইনটু 10 ফিটের হল স্পেস অবলিক ফাঁকা স্পেস হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন আমি আবারও বলছি হল স্পেস অবলিক ফাঁকা স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা মূলত এখানে যে গেটটা আছে এটা হচ্ছে 4 ফিটের একটা গেট এখানে স্লাইডিং ডোর কাঁচের স্লাইডিং ডোর প্রোভাইড করা হয়েছে আবারও বলছি কাঁচের স্লাইডিং ডোর এপাশ থেকে যাবে একটা এপাশ থেকে যাবে একটা অ্যালুমিনিয়াম ফ্রেমের কাঁচের স্লাইডিং ডোর ঠিক আছে এটা যে স্পেসটা বন্ধুরা এটা মূলত হচ্ছে একটা ড্রয়িং স্পেস ঠিক আছে ড্রয়িং স্পেস এটার মেজারমেন্টটা হচ্ছে এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 9 ফিট এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 10 ফিট ঠিক আছে 9 ফিট ইনটু 10 ফিটের ছোট্ট সুন্দর একটা ড্রয়িং স্পেস তো বন্ধুরা ড্রয়িং স্পেস থেকে বের হয়ে এখানে দেখুন বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে চমৎকার একটি কি করা হয়েছে চমৎকার একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে বন্ধুরা দেখুন বেডরুমের দরজাটা মূলত এপাশ দিয়ে এসে এপাশে খুলবে ঠিক আছে বেডরুমের দরজা হবে হচ্ছে 3 ফিট দরজা ওকে এটা হচ্ছে বেডরুম অনেক বড় সুন্দর একটি বেডরুম মেজারমেন্টটা হচ্ছে এই পাশে যে মেজারমেন্টটা আছে বেডরুমের বন্ধুরা এটা হচ্ছে 13 ফিট 13 ফিট এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 15 ফিট 13 ফিট ইনটু 15 ফিটের একটা বড় লার্জ বেডরুম ঠিক আছে তো বন্ধুরা এই বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট প্রোভাইড করা হয়েছে অনেক সুন্দর চমৎকার একটি টয়লেট এটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চির হবে একটা গেট ঠিক আছে এটা হচ্ছে এটি ওকে মেজারমেন্ট হচ্ছে লেন্থের দিকে যে মেজারমেন্টটা আছে অ্যাটাচ টয়লেটের এটা হচ্ছে 6 ফিট 6 ইঞ্চ ঠিক আছে এবং ওয়াইডের দিকে 6 ফিট 6 ইঞ্চ এবং লেন্থের দিকে যেটা আছে এটা হচ্ছে 10 ফিট 10 ফিট 6 ফিট 6 ইঞ্চি এবং 10 ফিটের একটা অনেক বড় সড়ো একটা অ্যাটাচ টয়লেট ঠিক আছে এখান থেকে বের হয়ে বন্ধুরা আমরা চলে যাব এখানে ফাঁকা স্পেস রাখা হয়েছে 3 ফিট 6 ইঞ্চি সামনের দিকে যাওয়ার জন্য ওকে তো সামনের দিকে গিয়েই বন্ধুরা এটা আমরা পাবো হচ্ছে ডাইনিং স্পেস অনেক বড় সুন্দর একটা ডাইনিং স্পেস মোটামুটি আর কি ঠিক আছে ডাইনিং স্পেসের মেজারমেন্টটা হচ্ছে বন্ধুরা এই পাশে হচ্ছে 9 ফিট এবং লেন্থের দিকে যেটা আছে এটা হচ্ছে মূলত 10 ফিট 9 ফিট ইনটু 10 ফিটের একটা ডাইনিং স্পেস ঠিক আছে ডাইনিং স্পেসের সঙ্গেই একদম কিচেন প্রোভাইড করা হয়েছে কিচেনে গেট দেওয়া হয়েছে 2 ফিট 6 ইঞ্চি এটা হচ্ছে কিচেন স্পেসের যে মেজারমেন্টটা বন্ধুরা এটার মেজারমেন্টটা হচ্ছে 9 ফিট ইনটু 10 ফিট অনেক বড় কিচেন রুমটা আমরা বড় মূলত প্রোভাইড করেছি 9 ফিট ইনটু 10 ফিটের একটা কিচেন রুম বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে চমৎকার বড় একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে ঠিক আছে এই বেডরুমটার যেই ডোরটা আছে এটা মূলত হচ্ছে 3 ফিটের একটা ডোর বেডরুমের মেজারমেন্টটা হচ্ছে 13 ফিট ওয়াইডের দিকে 13 ফিট এবং লেন্থের দিকে আছে 15 ফিট ঠিক আছে ভিতরে মেজারমেন্টগুলো শেষ বন্ধুরা আমরা সিঁড়িতে চলে যাব বন্ধুরা সিঁড়ির আপ মূলত হচ্ছে
আমরা এইটা করে দিব এপাশ দিয়ে আপ ঠিক আছে সিঁড়ির মেজারমেন্টটা হচ্ছে এখানে যে ফ্লাইটটা আছে বন্ধুরা এই ফ্লাইটটা হচ্ছে 12 ফিট ঠিক আছে এইটুকু হচ্ছে 12 ফিট এবং এখানে যে ল্যান্ডিংটা দেওয়া আছে এটা হচ্ছে 4 ফিট তাহলে টোটালি লেন্থটা হচ্ছে 16 ফিট এবং ওয়াইড যেটা আছে সিঁড়ির যে ওয়াইড ঠিক আছে চওড়া এটা হচ্ছে 8 ফিট ওকে এই পাশে আছে এই ফ্লাইটটা হচ্ছে 4 ফিট এই ফ্লাইটটা হচ্ছে 4 ফিট তাহলে টোটালি 8 ফিট 8 ফিট ইনটু 16 ফিটের একটা চমৎকার বড় একটি কি স্টেয়ার ঠিক আছে তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন এই পাশে যে মেজারমেন্টগুলো আমরা প্রোভাইড করেছি ঠিক সেম সেম এই পাশে মেজারমেন্টগুলো একদম আমরা স্টেপ বাই স্টেপ প্রোভাইড করে দিই ঠিক আছে বন্ধুরা দেখুন আমরা সেম ক্যাটাগরিতে এইদিকে সবগুলো মেজারমেন্টগুলো আমরা দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে আরেকটি মিস্টেক হয়েছে এই বেডরুমের সঙ্গে দেখুন এখানে আরও একটি কি করা হয়েছে অ্যাটাচ টয়লেট প্রোভাইড করা হয়েছে ঠিক আছে ডোরটা হবে 2 ফিট 6 ইঞ্চি এটি অ্যাটাচ টয়লেট ঠিক আছে ওয়াইড আছে হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি অর্থাৎ 6.5 ফিট এবং লেন্থ আছে হচ্ছে 10 ফিট ওকে তো বন্ধুরা আমাদের ইন্টারনাল এবং আউটার সবগুলো মেজারমেন্ট প্রোভাইড করা শেষ বন্ধুরা কলাম সাইজ 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি কলামে স্টিল দিব আমরা হচ্ছে স্টিল দিব হচ্ছে 4টা 16 মিলিমিটার ডায়া ঠিক আছে এবং 2টা 12 মিলিমিটার ডায়া ওকে আমরা যাব হচ্ছে বিমে বিম সাইজ দিব হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি বিম ঠিক আছে বিমে স্টিল প্রোভাইড করে দিব হচ্ছে 4টা 12 মিলিমিটার ডায়া এবং একটা এক্সট্রা টপ দিব ঠিক আছে এটা হচ্ছে 12 মিলিমিটার ডায়া বন্ধুরা আমরা মূলত কলাম আমরা প্রোভাইড করে হচ্ছে 26টা তো বন্ধুরা এই বিল্ডিংটি টোটালি কমপ্লিট করতে দেখুন টোটাল কস্ট হবে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট ঠিক আছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট টোটাল কস্ট বন্ধুরা টোটাল কস্ট হবে হচ্ছে 30 থেকে 32 লাখস ঠিক আছে 30 থেকে 32 লাখস অর্থাৎ 30 লাখ থেকে 32 লাখ টাকার মধ্যে এই বিল্ডিংটি আশা করছি কমপ্লিট করে ফেলতে পারবেন ফিনিশিং কাজে নর্মাল ফিটিংস নর্মাল যেগুলো আছে ব্যবহারের জিনিসপত্র টাইলস থেকে শুরু করে এগুলো যেগুলা এগুলো মোটামুটি নর্মাল প্রাইজের মধ্যে আপনারা যদি ইউজ করেন তাহলে 30 থেকে 32 লাখসের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনাদের কাছে একটি অনুরোধ করব যে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন কারণ একটি ভিডিও তৈরি করতে হলে কী পরিমাণ কষ্ট করতে হয় এটা আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন ঠিক আছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে